দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন সংগঠনের নেত্রীরা। নতুনদের পাশাপাশি সাবেকরাও রয়েছেন এই দৌড়ে। গত দুই মেয়াদে নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এমপিরাও জোর তদবির চালাচ্ছেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি নিজ এলাকার নেতা ও এমপিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির জরুরি বৈঠকেও বিষয়টি আলোচনায় এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান, শিডিউল ঘোষণার পর দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হবে। নতুন সংসদে আওয়ামী লীগ 223টি, জাতীয় পার্টি 11টি আসনে জয় পেয়েছে। জাসদ, ওয়ার্কার্স পার্টি এবং কল্যাণ পার্টি একটি করে আসন পেয়েছে। 62টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। সেই হিসাবে সংসদে আওয়ামী লীগ 37টি, জাতীয় পার্টি 2টি, অন্যান্য 1টি এবং স্বতন্ত্র প্রার্থীরা 10 জন সংরক্ষিত নারী সদস্য মনোনয়ন করতে পারবেন। বিভিন্ন সূত্রে জানা যায়, ক্ষমতাসীন দলের মনোনয়ন পেতে মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ সহ আন্দোলন সংগ্রামে দলের জন্য নিবেদিত সাবেক ছাত্রলীগ নেত্রী, সাংস্কৃতিক অঙ্গনের তারকা শিল্পী, দলের জন্য ভূমিকা রাখা প্রয়াত নেতার পরিবারের সদস্য, শিক্ষক, উদ্যোক্তা, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার নারীরাও জোর তৎপরতা শুরু করেছেন। অনেকেই দলীয় নীতি নির্ধারক ও গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। এদের মধ্যে একাদশ জাতীয় সংসদ বা তার আগের সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যরাও রয়েছেন। এমনকি দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে পরাজিত হয়েছেন এমন কয়েকজনের নামও শোনা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, যারা দল থেকে নৌকার মনোনয়ন পেয়ে বিজয়ী হতে পারেননি তারা আর সংরক্ষিত আসনে এমপি মনোনয়ন পাবেন না। তবে মানিকগঞ্জ দুই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত নৌকার প্রার্থী মমতাজ বেগম এবার সংরক্ষিত আসনে এমপি হতে জোর তদবির চালাচ্ছেন। এর আগেও তিনি সংরক্ষিত আসনে এমপি মনোনীত হয়েছিলেন। আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ দলের মনোনয়ন পেলেও দ্বৈত নাগরিকত্বের জটিলতায় নির্বাচন করতে পারেননি। সংরক্ষিত নারী আসনের আলোচনায় তার নামও শোনা যাচ্ছে। জানা গেছে, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, কেন্দ্রীয় কমিটির সদস্য তারানা হালিম, সানজিদা খানম, মেরিনা জাহান, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি, সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, সিলেটের প্রয়াত মেয়র বদরুদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান, যুব মহিলা লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি নাজমা আক্তার, সাধারণ সম্পাদক অপু উকিল, বর্তমান সভাপতি ডেইজি সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি সহ অনেকেই রয়েছেন সংরক্ষিত আসনে সংসদে যাওয়ার দৌড়ে। আওয়ামী লীগের সাবেক এমপিদের পরিবারের সদস্যদের মধ্যে নাটোর চার আসনের প্রয়াত এমপি আব্দুল কুদ্দুসের মেয়ে, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেত্রী কোহলি কুদ্দুস মুক্তি, আওয়ামী লীগের আন্তর্জাতিক উপকমিটির সদস্য নেহরিন মোস্তফা দিশি, শহীদ পরিবারের সদস্যদের মধ্যে শহীদ আলতাফ মাহমুদের মেয়ে শাওন মাহমুদ, শহীদুল্লাহ কায়সারের মেয়ে অভিনেত্রী ও উদ্যোক্তা সমী কায়সারও রয়েছেন আলোচনায়। সাবেক প্রতিমন্ত্রী মনমুজান সুফিয়ানও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য মনোনীত হতে পারেন। আওয়ামী লীগের মনোনয়ন পেতে প্রতিবারের মতো এবারও এগিয়ে রয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের তারকা শিল্পীরা। মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন সঙ্গীতশিল্পী রেজনা চৌধুরী বন্যা, চিত্রনায়িকা অপু বিশ্বাস, নিপুণ আক্তার, অভিনয়শিল্পী রোকেয়া প্রাচী, তারিন জাহান, তানবিন সুইটি সহ বেশ কিছু পরিচিত ও জনপ্রিয় মুখ। এছাড়া 14 দলের আসন ভাগাভাগিতে ছিটকে পড়া নেতাদের স্ত্রীরাও রয়েছেন এই তালিকায়। সংরক্ষিত নারী আসনের নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন, যার তফসিল হতে পারে জানুয়ারির শেষ সপ্তাহে। 30 জানুয়ারি সংসদে প্রথম অধিবেশনেই 50টি সংরক্ষিত নারী আসনের ভোট হবে। আমান নবী, প্রতিদিনের বাংলাদেশ।